অভিযুক্ত হবে, অভিযুক্ত হতেই পারে, কিন্তু তার প্রমাণ হওয়া চাই, সত্যতা যাচাই হওয়া চাই। তো এরকম অভিযোগ যদি সত্য হয় তখনই জিতেন চৌধুরী বা এক্স ওয়াই জেড রাম শ্যাম কাউকে গ্রেপ্তার করা যেতে পারে। তো আজ পর্যন্ত বিরোধী দলের মুখ্যমন্ত্রী বা এমপি অসংখ্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দলের সরকার ভাঙার জন্য ভয় দেখিয়ে এমএলএদের বাড়িতে, এমপিদের বাড়িতে, নেতাদের বাড়িতে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স পাঠানো হয়েছে। কোথাও প্রমাণ হয়েছে? একটি ক্ষেত্রেতে জেলে পুরে রাখছেন, জামিন অযোগ্য ধারাতে জেলে পচিয়ে রাখছেন, কিন্তু চার্জশিট অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগটা কি, কি দিল্লি পুলিশ, কি সিবিআই, কি ইডি, কি ইনকাম ট্যাক্স, করতে পারছে না শুধু বিরোধী হওয়ার সুবাদে, যেহেতু তারা মোদী সরকারের নীতির বিরুদ্ধে আঙ্গুল তুলেন, তাদের ব্যর্থতার জবাব চান, দেশের কৃষকদের, শ্রমিকদের, যুবকদের মনের কথা বলেন, কাজে তাদেরকে জব্দ করার জন্য অন্যায়ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু অন্যদিকে আজকে শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে আজকে ভারত সম্পর্কে ছি ছি রব উঠছে। রাষ্ট্রসংঘে, ইউরোপে, আমেরিকাতে সেখানে আলোচনা উঠছে, সেটা কি, ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি, এই দেশের তৎকালীন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর, তৎকালীন ভারতবর্ষের ব্যাংকের যারা উঁচু পদে যারা আসেন ছিলেন, এবং সমস্ত বিরোধী দল তাদের যাবতীয় নিষেধাজ্ঞা, যাবতীয় প্রতিরোধ, আমিও তখন পার্লামেন্টের সদস্য ছিলাম 2017 ইংরাজিতে, আপনাদের প্রতিনিধি হয়ে, যে ইলেকট্রাল বন্ড নামে যে আইন তৈরি করা হয়েছে, আমাদের সংসদ বা আমাদের সংবিধান এটাকে অনুমোদন করে না, আমাদের ভারতীয় আইনে এ জাতীয় একতরফা, একচেটিয়া এবং পার্লামেন্টের এক্তিয়ারের বাইরে কোন একটা দলকে সুবিধা দেওয়ার জন্য এরকম আইন তৈরি করা যায় না, কিন্তু জবরদস্তি করে সে আইন তৈরি হল। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে 5 জনের বেঞ্চ তারা রায় দিল, হ্যাঁ এই আইন অসাংবিধানিক, বেআইনিক। তার মানে হল এ আইনে টাকা তোলা, যে টাকার 90% গেছে বিজেপির পকেটে, যে টাকায় সারা দেশে শুধু ত্রিপুরার জেনা আনা আছে কানা আছে, তাদের পোস্টার, তাদের পতাকা, এদের নেতারা পঙ্গপালের মতো হেলিকপ্টার করে বেড়ায়, জলের মতো টাকা খরচ করে নির্বাচন করতে গিয়ে, কার টাকা? জনগণের টাকা নামে বড় বড় পুঁজিপতি কালোবাজারিরা টাকা দেয়, কিন্তু সেই টাকা বিজেপির তহবিলে দেওয়ার মধ্য দিয়ে বিনিময়ে তারা লক্ষ লক্ষ কোটি টাকার টেন্ডার, সাপ্লাই, বরাদ্দ হাসিল করে।
সে অর্থ কে যোগায়? অশোকবাবু বলেছেন, আমাদের দেশের এমন ওষুধ কোম্পানি যারা বাজারে বেজাল ওষুধ বাজারে ছাড়ে, 5 টাকার ট্যাবলেট 25 টাকা বিক্রি করে, সেই ট্যাবলেট খেয়ে আমার দেশের নাগরিক তার জীবনের পরমায়ু কমে যায়, বিষ পান করার মতো একটা মানুষের তার শক্তি কমিয়ে দে। যেহেতু বিজেপির তহবিলে টাকা দিয়েছে, কাজেই সেই জোরে আপনার আমার কাছ থেকে গরিব মানুষকে ব্রিজ নির্মাণ করে, সুড়ঙ্গ খুঁড়ে, বিমানবন্দর জাহাজ বন্দর বানায়, 10 টাকার কাজ 50 টাকা আদায় করে, কার টাকা? নামে হলো কালোবাজারের টাকা, আসল হলো জনগণের টাকা, আমার টাকা, আপনার টাকা। আজকে সুপ্রিম কোর্ট বলেছে এটা বেআইনি, অন্যায়, অসাংবিধানিক। তাহলে কেজরিওয়ালের বিরুদ্ধে শুধু অভিযোগ, হেমন্ত সোরেনের বিরুদ্ধে শুধু অভিযোগ, কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, তার জন্য তাকে জেলে। আর সুপ্রিম কোর্ট আজকে প্রমাণ করেছে এটা অভিযোগ না, এটা প্রমাণিত, এটা বেআইনি। যারা বিষ খাইয়ে ওষুধ বিক্রি করে তার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ, যারা নির্মাণ কাজে বেজাল করে শত শত মানুষের মৃত্যুর কারণ হয় তুমি তার কাছে টাকা নিচ্ছ, তা তোমার বাড়িতে সিবিআই যাবে না কেন? বিজেপির সভাপতি জেপি নাড্ডার ঘরে কেন সিবিআই যাবে না? নরেন্দ্র মোদী বা অমিত শাহ, হ্যাঁ তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সাংবিধানিক নিয়মে আমাদের বলতেই হয়, কিন্তু এই গুরুতর এই অপরাধের কারণে আপনাকে গ্রেপ্তার না করা হলেও কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? কেন আপনার বিরুদ্ধে এফআইআর হবে না? আর যারা তাদের দলে যোগদান করবে, অশোকবাবু কিছু নাম বলেছেন, এদের দলে যোগদান না করলেই এদের বিরুদ্ধে সিবিআই, ইডি, আর যোগদান করলেই এরা একেবারে পরম পুরুষ, শুদ্ধ পুরুষ। তো এইভাবে যদি আবার তারা ক্ষমতায় আসার সুযোগ পায়, পাওয়ার তো কথা না, প্রশ্নে ওঠে না, এই দেশের সংবিধান, গণতান্ত্রিক ব্যবস্থা, 5 বছর অন্তর অন্তর আমরা লোকসভাতে ভোট দিতে পারি, বিধানসভাতে ভোট দিতে পারি, পঞ্চায়েতে ভোট দিতে পারি, এডিসিতে ভোট দিতে পারি, এগুলি হবে, এগুলো এমনিতেই নাকচ হওয়া শুরু হয়ে গেছে। এগুলি হবে কি হবে না এই প্রশ্ন এখন তারা শাসন ক্ষমতায় থেকেও এডিসি দখল করতে পারলো না, জোর জবরদস্তি টাকা ইত্যাদি খরচ করার পরও টিপরামথা এডিসি দখল করলো, জনগণ ভোট দিয়েছে করবে, কিন্তু টিপরামথার হাতে এডিসি যেহেতু গেছে, বিজেপির হাতে যায়নি, বিলেজ কমিটি ভোট হবে না। বিলেজ কমিটি কি কোনো দলের সম্পত্তি? ত্রিস্তর পঞ্চায়েত আইন কি কোনো দলের সম্পত্তি? আমাদের ত্রিস্তর পঞ্চায়েত বিলেজ কমিটি, এই তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, এটা কোনো দলের বাপের সম্পত্তি না, এটা সংবিধান, গণতন্ত্রের সম্পত্তি।
কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এই সংবিধান কাজ করে না, অচল। তারা তাদের সে প্রক্রিয়া ত্রিপুরা থেকে শুরু করেই দিয়েছে। গত 18 পর থেকে এই ত্রিপুরা যে যতগুলো ভোট হয়েছে এগুলো কি ভোট? আপনারা এখানে মিউনিসিপ্যালিটির ভোট দিয়েছেন, পঞ্চায়েত সমিতি, ভিলেজ কম, এই জেলা পরিষদের ভোট দিয়েছেন, এগুলা কি ভোট? যে আপনি ভোট কেন্দ্রে দাঁড়ালে, ভোট ধার ভোটে দাঁড়ালে আপনাকে শাসানো হবে, ভোটারদের আটকানো হবে, আপনাকে যদি সমর্থন করে উত্তর পঞ্চায়েতে 96% আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা দখল করে গেছে। বিজেপির এত শক্তি কি প্রমাণিত হয় গত বিধানসভার ভোটে? গত বিধানসভা ভোটে নরেন্দ্র মোদী, অমিত শাহ ডজনে ডজনে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে এনে কত শতাংশ ভোট পেয়েছে? মাত্র 39। 61% মানুষ তাদেরকে ভোট দেয়নি, আর সেই দল ত্রিস্তর পঞ্চায়েতে আর মিউনিসিপাল কাউন্সিলের ভোটে 96% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। একেবারে মানুষ তাদের প্রতি এভাবে আশীর্বাদ দুহাত বরে বর্ষণ করে, কোন মূর্খ বিশ্বাস করবে এগুলো? গত 6 বছর সেদিনকার কংগ্রেস সরকারের বিরুদ্ধে সবাই নাগরিক, অটো রিক্সার মালিক রাস্তায় নামতে পারবে না, আইসিডিএস সেন্টারে রান্না বান্না করে মাসে কয়েক হাজার টাকা পান সেখান থেকে ছাঁটাই করে দেওয়া হবে। ফুড ফর ওয়ার্ক বা আজকের এই রেগা, এটা অধিকার। যে বিরোধী দল হলে পরে তাদের বাতিল করতে হবে, এগুলো কখনো হয়েছিল? 25 বছর এ রাজ্যে বামপন্থীরা শুধু বিধানসভা না, লোকসভা, পঞ্চায়েত, এডিসি, ভিলেজ কমিটি সর্বত্র জিতেছে। অশোক বাবু বিধায়ক ছিলেন তেলেমোরা কেন্দ্রের, কখনো দেখেছেন রাজ্যে বামফ্রন্ট সরকার আর অসুখবদ্ধ কংগ্রেসের এমএলএ বলে এখানে কোন সরকারি অনুষ্ঠানে অসুখবাবুকে নিমন্ত্রণ করা হবে না? পঞ্চায়েত সমিতির মিটিংয়ে অসুখবাবুর প্রবেশ নিষিদ্ধ। অসুখবাবু যেহেতু বিরোধী দলের এমএলএ বামফ্রন্টের সময়েতে কোনো একটা পাড়াতে গেলে পরে যে বাড়িতে অসুখবাবুকে চা খাওয়ালো, বসতে দেওয়া হলো, তারপর দিন থেকে সে বাড়ির উপর আক্রমণ শুরু হলো। হয়েছে কংগ্রেস কমিউনিস্টের মধ্যে নীতিগত লড়াই বহু হয়েছে, ছিল, আছে, আগামী দিনও থাকবে। এগুলি নীতিগত, কর্মসূচিগত। আমাদের যার যার কর্মসূচি অনুসারে, নীতি অনুসারে দেশকে, রাজ্যকে, নিজের গ্রামকে, নিজের শহরকে কিভাবে আমরা সাজাবো তার লড়াই। কিন্তু বিরোধী বলে না তাকে তার সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া, এগুলো হয়েছিল কি? কিন্তু আজকে 18-তে বিজেপি সরকার আসার পর আমি এমপি ছিলাম, আমি গোটা এই তেলিয়ামরা মহকুমা করেছি,
বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে, পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া ভাঙা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। একটি ক্ষেত্রেতেও একজন অপরাধীর শাস্তি হয়নি। একটা স্বাধীন দেশে, যে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সংবিধান আছে, কোন একটা দল সরকার আছে বলে এইভাবে অন্যায় কাজ করতে পারে? বিরোধী দলের লোক হলে পরে তাকে রেগার কাজ দেওয়া হবে না, আগের সরকার তাকে ভাতা দিয়ে গেছে, সে ভাতা বাতিল করে দেওয়া হবে, তুমি নতুন করে ভাতা দেবে না, আলাদা জিনিস। কিন্তু তার আগের সরকার এখানকার সমস্ত অংশের মানুষকে যারা সে ক্রাইটেরিয়া ফুলফিল করে দিয়েছে, কিন্তু বিজেপি স্লোগান মুখে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কাজ সম্পূর্ণতার উল্টো, সম্পূর্ণতার বিপরীত। এটা তেলিয়ামুড়াতে না, ত্রিপুরাতে না, আজকে সারা দেশে। কাজী বন্ধুরা, এবারে নির্বাচনটা আর শুধুমাত্র বিগত 17টা নির্বাচনের মধ্যে একটা সরকার তৈরি করা, নতুন ইশতেহার রূপায়ণ করার তার মধ্যে সীমাবদ্ধ না, তার চেয়েও বেশি সংবিধান, আইন কানুন, গণতান্ত্রিক ব্যবস্থা, তার অস্তিত্ব থাকবে কি না? ভারতীয় জনতা পার্টি তার অস্তিত্ব বিলুপ করে একচেটিয়া একনায়কতন্ত্রী সরকার তারা কায়েম করতে চায় ত্রিপুরাজ্যের মধ্যে। ইতিমধ্যেই তার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে, তার প্রয়োগ শুরু হয়ে গেছে, তা থেকে এই ত্রিপুরাকে বাঁচাতে হবে। তো এখানে আরেকটা কারণে এবার খুব গুরুত্বপূর্ণ, শাসক দল, হ্যাঁ শাসক দল তার জনগণকে প্রভাবিত করার জন্য তারা তো বলবে নেই, এই বলাটা এদের অধিকার নেই, আমি কথা বলছি না। কি স্লোগান তুলছে? আপ কি বার 400 পার। গত পরশু দিন এখানে প্রধানমন্ত্রী এসে গেলেন আগরতলাতে, রাষ্ট্রীয় যজ্ঞ করে প্রায় কোটি টাকা খরচ করে প্যান্ডেল করা হয়েছে। তার দুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব মোদি সরকারের 2 নম্বরও আর বিজেপি দলেরও 2 নম্বর অমিত শাহ এসে গেলেন। কি বলে গেলেন? প্রধানমন্ত্রী সাহেব বললেন এখানে, পিছলে 10 সাল, যাই হোক ত্রিপুরার জন্য 6 সাল, ত্রিপুরা কা লোক সিফ ট্রেলার দেখা হে, পিকচার আবি দেখেঙ্গে। তাহলে গত 6 বছর যে ট্রেলার আমরা দেখলাম, কি ট্রেলার? আপনার কথা বলা অধিকার কেড়ে নেওয়া, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া, আপনার স্বাধীনভাবে বাঁচার অধিকার কেড়ে নেওয়া, আর কি লোকসভা নির্বাচন, কি বিধানসভা নির্বাচন, অসংখ্য প্রতিশ্রুতি, ভীষণ ডকুমেন্ট, ত্রিপুরা ল্যান্ড তার সাথে এখন যুক্ত হয়ে গেছে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের প্রতিশ্রুতিও। মথার সাথে চুক্তি মানেটা কি? মথার বক্তব্য কি এখনো আমরা দাবি থেকে সরে আসিনি? তাহলে নরেন্দ্র মোদি, বিজেপি, এনসি দেববর্মার গ্রেট ত্রিপুরা ল্যান্ডকে তো স্বীকৃতি দিয়েছেনই, তাহলে এখন গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকেও স্বীকৃতি দিয়েছেন? এটাই ট্রেলার। এই ট্রেলারে তো দেখলাম আমরা
ট্রেলারে যদি এত ভয়ঙ্কর হয় ত্রিপুরার মানুষের কাছে, তেলে মরা মানুষের কাছে পিকচার কত ভয়ঙ্কর হতে পারে, একটু ভাবুন ভাবুন বন্ধুরা, পিকচারটা কত ভয়ঙ্কর হতে পারে। তারা বলছেন 400 পার কিভাবে, অঙ্ক কি বলে, 2014 সালে এই অসংখ্য প্রতিশ্রুতি দেওয়ার পরও বিজেপির ভোটের ভাগ ছিল মাত্র 31 ভাগ, শরিকরা মিলে আরো 7 ভাগ, 38 ভাগ, 62 ভাগ মানুষ কিন্তু বিজেপি বা এনডিএ কে ভোট দেয়নি। 2019 সাল ফাঁকা প্রতিশ্রুতির সাথে পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে, কেন বলছি ঘটিয়ে, এই পুলওয়ামা কাণ্ডের আজকে প্রায় 6 বছর হয়ে গেল, তার কোন তদন্ত রিপোর্ট প্রকাশ করতে মোদী সরকারের সাহস নেই। কিন্তু সেই সময়কালে জেনে জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি বলছেন আমি যদি সত্য কথাটা না বলি বিবেকের কাছে অপরাধী থাকব, দেশের মানুষের কাছে যদি সত্যটা যদি আমি প্রকাশ না করে, শুধু আমি না আমার 14 পুরুষ এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, এই পাপে আমারও হাত পড়েছে। তিনি বলছেন পুলওয়ামা কাণ্ড এটা দুর্ঘটনা না, এটা ঘটনা, এটা ঘটানো হয়েছে যাতে এটা আবেগ তৈরি করে পাকিস্তানের হাতে আমার সেনাবাহিনী অর্থাৎ সিআরপিএফ মারা গেছে, এর সহানুভূতির দল তুলে ভোটে বৈতরণী পার হওয়ার চেষ্টা। সত্যপাল মালিক, কেন মোদী সরকার তার বিরুদ্ধে এফআইআর করছেন না তাহলে? সে সত্যপাল মালিক রাষ্ট্রের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বড় কথা বলছেন, যদি হিম্মত থাকে সত্যপাল মালিককে তো তিহার জেলে ঢুকানো উচিত। সে তো বলছে সিআরপিএফদের খুন করানো হয়েছে, সেই পুলওয়ামা কাণ্ড ঘটানোর পরও 2019-এ বিজেপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল, 38%, শরিকরা কত পেয়েছিল আরো 4%, 38 আর 4 42%, দেশের 58% মানুষ বা সংখ্যাগরিষ্ঠ মানুষ 1900 ভোট দেয়নি। আজকে এই ইন্ডিয়া জোট কারা, এই ইন্ডিয়া জোট হল সেই 58% বা 62% মানুষ। তো 400 পার কোন রাস্তা দিয়ে হবে, কোন ছিদ্র দিয়ে হবে, কোন পথ দিয়ে হবে 400 পার হওয়ার কোনো প্রশ্ন নেই। কাজী আজকে তাদের দলের যারা নেতা নেত্রীরা, তাদের দলের প্রচারকরা, এরা মিথ্যার উপর ভর করে, অসত্য বাসন দিয়ে তারা ভোট চাইছেন। ত্রিপুরাজ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য শুনলে বলবেন নিশ্চয়ই তেলেমর এসে গেছেন কিনা জানি না, কি বলেন, মোদীর দিশা, মোদীর নেশা, মোদীর আশা। আরে মোদীর দিশাটা কি, আশাটা কি, নেশাটা কি? মোদীর দিশাই তো আজকে দেশের কৃষক মরছে, শ্রমিক কাজ হারাচ্ছে, যুবকরা আজকে দিশাহারা, এ রাজ্যের যুবকরা এমনি এমনিতেই মদের দোকানে লাইন দেয় না,
এমনি এমনিতেই নেশা গাং এই এই কি বলে এই ভাং গাঁজা খায় না। না পারতেগুলি এমনি এমনি করে না। মানুষ যখন হতাশ হয়, রাস্তা দেখে না, আর তাদের সামনে এই সরকার নতুন কলেজ খোলে না, নতুন হাসপাতাল খোলে না, নতুন স্কুল করে না, কিন্তু মদের দোকানের ছয়ালা সারা ত্রিপুরাজ্য মদের দোকানে প্রায় ছেয়ে গেছে। বর্ডার খুলে দিয়েছে, গরু পাচার করো, চিনি পাচার করো, কিছু অসাধু পুলিশ অফিসার মাঝখানে তারা লাভবান হচ্ছে, আর আখেরে ত্রিপুরাজ্যের যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়ে অভাবের কারণে তাদের স্বভাব নষ্ট করে দিয়ে এই ভোটের বাজারে এদের কিছু কিছু টাকা তাদের সামনে রেখে প্রলোভন দেখিয়ে বাইক বাহিনী, হেলমেট বাহিনী, রিগিং বাহিনীতে তৈরি করছে। আমি আজকেও শুনে আসছিলাম আগরতলাতে, গতকাল সন্ধ্যার ট্রেনে দক্ষিণ ত্রিপুরা থেকে নাকি প্রায় এক ট্রেন যুবক এসছে বিজেপির সমস্ত বাছাই করা শক্তিকান্ডের লোকেরা। বিভিন্ন বুথে এদেরকে ব্যবহার করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের কিছু করতে পারে কিনা চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে প্রতিরোধ হচ্ছে। এই রাজ্যে মানুষের কাছে কুর্নিশ এখন অবধি, শেষ পর্যন্ত কি হবে জানি না, কিন্তু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আজকে 2019 যেরকম ভাবে করেছে, কিছু কিছু জায়গাতে তো করার চেষ্টা করেছে কিন্তু সর্বত্র পারেনি। এটাই হলো বিজেপি, সেই জায়গায় আমরা ইন্ডিয়া জোট, অবশ্যই ইন্ডিয়া জোটে সবচেয়ে বড় শরিক জাতীয় কংগ্রেস দল। তারা ইতিমধ্যেই 5টা ন্যায় অর্থাৎ যুবক, মহিলা, শ্রমিক, কৃষক, এরকম 5টা অংশে মানুষের জন্য সুনির্দিষ্টভাবে তারা প্রতিশ্রুতি রেখেছেন, লিখিতভাবে তারা বিলি করছেন। কর্মসূচি এত জনমুখী ইশতেহার অতীতে কংগ্রেস দলের তরফ থেকে অন্তত ব্যক্তিগতভাবে আমার চোখে পড়েনি, সুচিন্তিত। এবং সেই জায়গায় আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী, আমরাও আমাদের ইশতেহার প্রকাশ করেছি। কি বলেছি ইশতেহারে আমরা? আমরা বলেছি একটা বিকল্প সরকার বা ইন্ডিয়া জোটে সরকার তৈরি হলে সেই 2004 সালে যেভাবে বামপন্থীরা দেশপ্রেমিক ভূমিকা গ্রহণ করেছিল, এবারও সেভাবেই আমাদের ভূমিকা পালন করব। সে ভূমিকা কি? আজকেও তার ফসল ভারতবর্ষের মানুষ ভোগ করছে। এই যে 100 দিনের কাজের গ্যারান্টি কবে হয়েছিল? 2004 সাল। বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছে কংগ্রেসকে এবং কংগ্রেসের কাছে এই দাবি রাখা হয়েছে, এই আইন তৈরি করুন, ভারতবর্ষের স্বাধীনতার পর দেশের কৃষক এবং গ্রামীণ জনগণের জন্য একটা যুগান্তকারী আইন। নরেন্দ্র মোদীর সরকার নানাভাবে চেষ্টা করছে এই আইন তুলে দিতে, সাহস করছে না, কিন্তু এটাকে ক্ষতবিক্ষত করছে। আজকে রাগার টাকা আসে না। এই যে পরব গেল, মাস পয়লা গেল, এই সময়তে এই তেলেমোড়া বাজারের ব্যবসায়ীরা নিশ্চয়ই একটু পেছন দিকে ফিরে স্মরণ করতে পারেন, বামফ্রন্ট সরকার থাকার সময়তে পাহাড় গ্রামের মানুষের দল নামতো তেলেমোড়াতে,
মোদির দোকানে, স্টেশনারি দোকানে, কাপড়ের দোকানে, জুতার দোকানে, সবজি দোকানে, খাবারের দোকানে, মাছ মাংসের দোকানে 500,000 টাকার নোটের ছড়াছড়ি, বাংকি পাওয়া কষ্ট হতো। কোত্থেকে আসতো? ব্যাগার টাকা। আর আজকে এবার দেখেছেন মাছি তাড়াতে হয়েছে, কি তেলিয়া মোড়া, কি মুঙ্গিয়া কামি, কি তুইসিন রায়, কি মরছড়া, কি কল্যাণপুর, সর্বত্র সারা রাজ্যে। অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার রেগা তুলে দেয়নি, কিন্তু গোড়া কাটতে চেষ্টা করছে। এই যে বলছে, হাম 80 করোড় পরিবার কো হাম 5 কিলো করকে চাল দেতা হল। নরেন্দ্র মোদী সরকার বিজেপির কৃতিত্ব, এটা লজ্জা করে না? এই আইন তৈরি হয়েছে সেই ইউপিএ সময়তে, ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন। সে খাদ্য নিরাপত্তার আইনের কারণে নরেন্দ্র মোদী সরকারের উপায় নেই আপনাকে এই চাল না দিয়ে, উপায় নেই আপনাকে বিপিএল এ 2 টাকা চাল না দিয়ে, উপায় নেই এপিএল এ 13 টাকা দামে চাল না দিয়ে। কিসের বড়াই করেন তারা? বন অধিকার আইন, আমাদের দেশে এই আইন তৈরি হওয়ার আগে আমাদের ট্রাইবেল বন্ধুরা জুম চাষ করতে বাধ্য হতেন, কিন্তু কখন ফরেস্টের জুলুম আসে, পুলিশের জুলুম আসে, নিশ্চয়তা ছিল না। আর যেহেতু জুম করাটা বন আইনে অপরাধী, বামফ্রন্ট সরকার থাকাকালীনও সরাসরি জুমের নামে কোনো স্কিম করা, কোনো সুবিধা দেওয়া কঠিন ছিল, নানাভাবে দিতে হতো, আমরা দিতাম। কিন্তু সেই ইউপিএ সরকার বন অধিকার আইন তৈরি করে, আমি খুব গর্ব করে বলি, কারণে হয়তো কেউ কেউ বলতে পারেন নিজের ডোল নিজে পিটান, হ্যাঁ নিশ্চয়ই কিছু কিছু কাজে ফিরতে হবে, কারণ আমার সৌভাগ্য আমি সেই সময়তে রাজ্যের বনমন্ত্রী ছিলাম, উপজাতি কল্যাণ মন্ত্রী ছিলাম, আরডি মিনিস্টার ছিলাম, আমার হাতে 3টা গুরুত্বপূর্ণ দপ্তর, 1,25,000 পরিবারকে 12 লক্ষ কানি ফরেস্ট ল্যান্ড আমরা পাট্টা দিয়েছি। এই 12 লক্ষ কানিতে নাই নাই করে আজকে প্রায় 8 লক্ষ কানিতে রাবার বাগান। এই রাবার বাগান না হলে আজকে ত্রিপুরা এই চেহারা হতো না। কারো বাদাম তখনও কংগ্রেস কমিউনিস্ট ঐক্যবদ্ধ হলে দেশের কি ধরনের বা রাজ্যের কি ধরনের উন্নয়ন করা যায় তার নিদর্শন। রাইট টু ইনফরমেশন, দেখবেন অফিস কাছারিতে কিছু আমলা থাকে, বিডিও, এসডিও, থানাবাবু, সাংঘাতিক মগরা, যা খুশি আমি কর্ম, কিন্তু সচেতন মানুষ গিয়ে বলে, ঠিক আছে আপনি তো আমাকে তথ্য দিবেন না, আমি তথ্য জানার অধিকারে আমি একটা দরখাস্ত করব। দেখবেন ডিএম সাহেব, বিডিও সাহেবের কাঁপতে আরম্ভ করে। কে তৈরি করেছে আইন? সেই ইউপিএ সরকার, কংগ্রেস এবং কমিউনিস্ট যদি ঐক্যবদ্ধ হয় কি হতে পারে তার উদাহরণ। আজকে যে আমরা বলছি বিকল্প বিকল্প, এটা কথার কথা না, নরেন্দ্র মোদী সাহেবের আবি তো ট্রেলার হে, পিকচার বাকি হে, এই জাতীয় বক্তব্য না, এটা প্রমাণ সিদ্ধ কথা বলছি আমরা। তার সাথে আজকের প্রেক্ষিতে কি ইউপিএ বা কংগ্রেস, এই কমিউনিস্টরা, আমরা বলছি নতুন সরকার তৈরি হবে কেন্দ্রে, গত 10টা বছর দেশের কৃষকদের সর্বনাশ করার জন্য, দেশের শ্রমিকদের সর্বনাশ করার জন্য, যুবকদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য, দেশের সংবিধানকে যেরকমভাবে তছনছ করে দেওয়া হয়েছে,
বিকল্প সরকার তার সমস্ত দুর্বলতাগুলো মেরামত করে গত 10 বছরে আমাদের যে অভিজ্ঞতা হলো তার যাতে আর পুনরাবৃত্তি না হয়, এরকম স্বৈরাচারী একনায়তন্ত্রে এবং জনবিরোধী কোন দল এভাবে যাতে মাথা চাড়া দিতে না পারে সে ব্যবস্থা সেখানে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আহ্বান জানাব তেলিয়ামুড়াবাসীকে, আমাদের লড়াই এটা নিছক বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোট, বিজেপির প্রার্থী কৃতি দেবী সিং আর আমাদের প্রার্থী রাজেন্দ্র ইয়াং, এটা ব্যক্তিগত লড়াই না। কিন্তু সেখানেও বলতে হয় এবারের যে লোকসভা নির্বাচন বোধ হয় ত্রিপুরাজ্যের জনগণের সামনে গত কয়েকটা বছর ধরে একটা রাজনৈতিক একটা ঘূর্ণিঝড় বা এক ধরনের দিশাহীন মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়ার একটা রাজনীতি হয়েছে, বিশেষ করে আমাদের ট্রাইবেল অংশের মানুষকে। কি বোঝানো হয়েছে? বামফ্রন্ট সরকার 25 বছর রাজত্ব খেলাইখা, দশরথ দেব সং, অঘোর দেব বর্মা, জিতেন চৌধুরী সং, তাই কিছু খেমান লিয়া শোন বুজক্ষা পইলা জাতি উলভ জাতি, অর্থাৎ পার্টি বাই কিচ্ছু সামং তাং মানিয়া, শুধু জাতি নি তফানি আমি তো এই সামং খাই চং মানো আমি হল বুজক্ষা যে না পার্টি বনাঙ থাংসা পার্টি গ্রেটার ত্রিপুরাল্যান্ড ও পার্টি নো তুইদুল মান নাই, শুধু খরকসা বরক বুই বুবাগরা হিনিয়ে ভানো শাক শাক না বুবাগরা আং না বুবাগরা, ঠিক আছে তিনি পাইথাক বুবাগরা নি বুসু বনসং বরম রিও হামজা গো তিনি ত্রিপুরা সারক বিশেষ খাইয়েই শিকলা শিকলি রক সেরাই রক বনা হামজা গো ও হামজাক মান্য সুন কোনো নাছিল ইয়া হামজাক দি হামজাক দি। আমাদের ট্রাইবেল যুবকদেরকে বোঝানো হলো যে শুধু একজন লোকই পারে যে নিজে নিজে নিজের বুবাগরা ঘোষণা করে নিজেকে রাজা ঘোষণা করে রাজত্ব না থাকলে ঠিক আছে, ট্রাইবেলরা রাজ পরিবারের লোকদেরকে ভালোবাসে আমাদের কোনো আপত্তি নেই, আমরাও শ্রদ্ধা করি রাজার নাতি হিসাবে, কিন্তু তার মানে এইভাবে ত্রিপুরা যে ট্রাইবেল সমাজকে তার বিবেককে তার আত্মসম্মানকে তার ভবিষ্যৎকে বিক্রি করে দেবে শুধু নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে? গত 3 বছরে যে সমস্ত স্লোগান শুনিয়েছে আমাদেরকে, নো কম্প্রোমাইজ, গ্রেটার ত্রিপুরাল্যান্ড লিখিতভাবে না দিলে পরে একসাথে বসে চাও খাবো না, এরাজ্যে মানুষকে বোঝানো হলো এনসি দেবর মতো ত্রিপুরাল্যান্ড কিচ্ছু ছিল না, আমার তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড তার সীমানা পার্বত্য চট্টগ্রামের একেবারে কক্সবাজার পার হয়ে টেকনাপ পর্যন্ত, এদিকে মিজোরামের যে সমস্ত জেলা থেকে রিয়াং শোনাতে আসতে বাধ্য হয়েছে মামিত জেলা কর্থা জেলা এগুলো চলে আসবে, আসামের হাইলাকান্দি পাথারকান্দি এগুলো ঢুকে যাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। যেহেতু ভালোবাসা কখনো অন্ধ হয়, যদিও হওয়া উচিত না, অন্ধভাবে বিশ্বাস করলো আমাদের ট্রাইবেল ছেলেরা, দিল্লি যেতে বললো দিল্লি গেল,
বড়মরা যেতে বললো, বড়মরা গেল, কাপড় খুলতে বললো, কাপড়ও খুললো, বৃষ্টি বৃষ্টি বললো, বৃষ্টিও ভিজলো, আর সেই দল এডিসিতে আসার পর তারাও যখন দেখল বিজেপি মুখে যতই সবকা সাথ সবকা বিকাশের কথা বলুক, তারা এই দেশের সংখ্যা লঘিষ্ঠ মানুষের বিরোধী, তারা ট্রাইবেল বিরোধী, মুসলিম বিরোধী, তারা ওবিসি বিরোধী, তারা দলিত বিরোধী। গত 10 বছরে দলিতদের উপর আক্রমণ, ট্রাইবেলদের উপর আক্রমণ, মুসলিমদের উপর আক্রমণ, অসংখ্য মহিলাদেরকে বলে নারী শক্তি, বেটি বাঁচাও, বেটি পড়াও, কিন্তু কিভাবে এই 10 বছরে আমাদের দেশের বেটিরা, এদের ইজ্জত লুণ্ঠন করা হয়। যে সমস্ত এমপি এমএলএ নারী নির্যাতন করে তাদের আরো প্রমোশন হয়, এটা লুকানোর তাদের বিজেপির কোনো ইয়ে নেই। এডিসিতে যাওয়ার পর তীব্র মাথাও সেই কথাগুলি না বলে পারল না। এই গত বিধানসভা নির্বাচনে মুঙ্গিয়া কমিটি হোক বা খুমুলঙে, তার প্রত্যেকটা ভাষণ শুনুন কি বলছে, বিজেপিকে হটানা হোগা, বিজেপি লুটেরা পার্টি, ওয়াশিং মেশিন, জনজাতি কা দুশ্মন হ্যায়। কেন বলতে হয়েছিল, কেননা ত্রিপুরা রাজ্যের সংখ্যা গরিষ্ঠ মানুষ বিজেপি বিরোধী, কাজে বিজেপি বিরোধী কথা যদি প্রকাশ্যে না বলে ভোট পাবে না, বলতে হয়েছে। কিন্তু ভিতরে তো প্রেম, তারা যখন প্রকাশ্যে বলতে শুরু করলো আমরা বিজেপিকে হারাতে চাই, আমরা বললাম আসো, আমরা বারবার বলেছি কিন্তু তোমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমরা সমর্থন করি না। এটা ত্রিপুরা মাথা বা আইপিএফটি বলেছে বলেই যে বলছি তা নয়, কারণ ত্রিপুরাজ্যের ভৌগোলিক এবং সামাজিক যে গঠন, এখানে ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অসম্ভব। কখনো কখনো কোনো রোগী বাঁচাতে গেলে পরে অপারেশন করতে হয়, কিন্তু কোনো কোনো অপারেশন কোনো কোনো রোগীকে করা যায় না, তাহলে তাকে ওষুধ দিতে লাগে, অপারেশনের পরিবর্তে ওষুধ দিতে হয়। কি ওষুধ, এডিসির হাতের অধিক্ষমতা, সংবিধান সংশোধন করে হ্যাঁ এডিসির উন্নয়ন আমরা চাই, আসো। কিন্তু দেখেছেন শেষ মুহূর্ত অবধি এই খেলা খেলে বিজেপিকে পার পাইয়ে দেওয়ার জন্য গত বিধানসভা নির্বাচন টিপরা মাথা খেলল। এই টিপরা মাথার সুপ্রিমো যিনি, নাগরিক সংশোধনী বিল যখন আসলো সারা দেশে উত্তাল, এই খুমুলুঙের প্রবেশ পথে মাধব বাড়িতে তার ছেলেদেরকে বলল রাস্তায় বসো, তখন মুখ্যমন্ত্রী চেয়ারে কে, বিপ্লব কুমার দেব, আর বিপ্লব কুমার দেব পুলিশকে হুকুম জারি করল উসকো হটা দো। পুলিশ অফিসার মুখ্যমন্ত্রীকে জানালেন সাফ, ও তো হাসে ওয়াপস জানি কা তৈয়ার নেই হে, গুলি মারো, গুলি চালাও, চুন চুন করে মারো। 5 জন যুবককে গুলি করলো তখন। সে গুলি হওয়ার পর এই ত্রিপুরা মাথার নেতা কি বলেছিলেন, বিপ্লব কুমার দেব বাংলাদেশি, বিপ্লব দেবকো বাংলাদেশ মে ভেজওয়া দেঙ্গে, আর আজকে বলছে বিপ্লব দেব মেরা পরম মিত্র, এখন বলছে পরম মিত্র। তাহলে ওগুলি বাংলাদেশে ভেজওয়া দেবে দেঙ্গে, বিপ্লব দেবকে হটায়েঙ্গে,
সিএএ কে খেলাফ লড়েঙ্গে, বিজেপি দুশ্মন হে, এগুলি হলো মুখের ভাষা, মনের ভাষা না। আজকে পরিষ্কার দিল্লিতে একটা চুক্তি হলো, এই চুক্তিতে কোথাও গ্রেটার ত্রিপুরালের লেখা নেই। এই চুক্তিতে বিজেপির মন্ত্রিসভায় মথা যোগদান করবে এটাও লেখা নেই। এই চুক্তিতে লোকসভা নির্বাচনে ত্রিপুরা মথার পরিবারের লোক বিজেপির চিহ্নে দাঁড়াবে এটাও লেখা নেই। লেখা আছে এটা কি লেখা আছে? যে ভারত সরকার একটা কমিটি করবে, জয়েন্ট ওয়ার্কিং কমিটি বা জয়েন্ট কমিটি। চুক্তি অনুযায়ী সে কমিটি তো হলো না। চুক্তি যদি রূপায়ণ করার ইচ্ছা থাকে, প্রধানমন্ত্রী তো বলতেন একটা শব্দ উচ্চারণ করে নাই প্রধানমন্ত্রী, একটা শব্দও না। এমনকি আস্তাবল ময়দানে ত্রিপুরা মথার নেতাদেরকেও আমন্ত্রণ করে নাই। মন্ত্রী হিসেবে অনিমেষ ছিল, কিন্তু মথার কোনো নেতা সেখানে জায়গা পায় নাই। তো এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে ভারতীয় জনতা পার্টির দৃষ্টিভঙ্গি ট্রাইবেলদের সম্পর্কে, এসসিদের সম্পর্কে, এডিসি সম্পর্কে। কিন্তু সেই নেতারা সরলমতি ট্রাইবেলদের আজকে তার মাথা কিনে নিয়ে তাদের ভালোবাসা আবেগ এটাকে কিনে নিয়ে আজকে বিজেপিকে জেতানোর জন্য, বিজেপিকে আবার ক্ষমতায় পাঠানোর জন্য আজকে চেষ্টা করছে। তাই বন্ধুগণ, এই ত্রিপুরাজ্যের কি ট্রাইবেল নন ট্রাইবেল প্রত্যেক আত্মসম্মান বোধ সম্পন্ন এই ত্রিপুরাহানে যত সাকনি সম্মান গানাম বরফ, তার সাথে এ দেশের সমস্ত দেশপ্রেমিক নাগরিকের আজকে দায়িত্ব। এবারের লড়াই শুধু বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট লড়াই না, কিন্তু একটা নাম তো থাকতে লাগে, থাকবে। লড়াই হলো একদিকে যারা দেশকে বিক্রি করতে চায়, দেশের সংবিধান ভাঙতে চায়, দেশের গত 7.5 দশকের সমস্ত ঐতিহ্যকে ম্লান করতে চায়, এই শক্তির নেতৃত্বে বিজেপি ত্রিপুরাজ্যে তার সাথে আইপিএফটি মথা। আর আরেক দিকে হল কংগ্রেস কমিউনিস্ট না, সমস্ত দেশপ্রেমিক শক্তি আজকে ঐক্যবদ্ধ। গত 19 লোকসভা নির্বাচনে তারাই ছিল 58%, আর 14 লোকসভা আসন নির্বাচনের সময় তারা ছিল 62%। সেই 62% মানুষ আজকে ঐক্যবদ্ধ। কাজে আগামী 4 জুন ভারতবর্ষে নতুন সরকার গঠন করা এটা শুধু সময়ের অপেক্ষা। এই দেশদ্রোহী দেশের সংবিধান বিরোধে এই শক্তির পরাজয় অনিবার্য, অনিবার্য, অনিবার্য। কাজী তেলিয়ামুড়ার সমস্ত সচেতন নাগরিক, ভারতীয় জনতা পার্টির ভেতরেও গত 6 বছর ধরে আপনারা ভেতরে কুকরে কুকরে মনের কথা প্রকাশ করতে পারছেন না, কিন্তু একটা দম বন্ধকর অবস্থায় এখানে বিজেপিকে সহ্য করতে বাধ্য হচ্ছেন, তাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ, আসুন। দেশের এরকম একটা গুরুত্বপূর্ণ সময়েতে আমরা যদি সঠিক দায়িত্ব পালন না করি, এটা একটা জাতীয় পাপ করার সামিল হবে। সেই জায়গায় এটা জাতীয় পুণ্য সাধনের জন্য বারবার সে সুযোগ আসে না, সে সুযোগ সবাই গ্রহণ করুন। এই বিনীত আবেদন রেখে আগামীকাল ত্রিপুরাজ্যের অন্যতম উৎসব গড়িয়া উৎসব, সে উৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে
বাংলা নববর্ষ শুরু হয়েছে ইতিমধ্যে, এ সম্পর্কেও সমস্ত ভোটারদের আমাদের জোটের তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার। খুলুমখা ইনকলাব জিন্দাবাদ।